হ্যালো ফ্রেন্ডস, আজকে আমি করব ঘুগনি। রাস্তার, স্কুল, কলেজের বাইরে যে ঘুগনি, স্বাদিষ্ট টেস্টি ঘুগনি বিক্রি হয়, সেই ঘুগনি আজ আমি ঘরে করব। খেতে খুব মজা লাগবে। এর জন্য দরকার আছে, ঘুগনিকে আমি অলরেডি 4-5 ঘন্টা আগে থেকে ভিজিয়ে রেখে দিয়েছিলাম, দেখেন। তারপরে একটা মিডিয়াম সাইজের আলুকে এরকম ছোট ছোট পিস করে কেটে রেখেছি। সল্ট নিয়েছি পরিমাণ মতো, হলুদ পাউডার, কাশ্মীরি মির্চ, জিরে পাউডার, ধনে পাউডার, তারপরে ভাজা মশলা। এই ভাজা মশলাটা করার জন্য আমি গোটা জিরে, গোটা ধনে, তেজপাতা 2 পিস, লঙ্কা, শুকনো লঙ্কা 2, আর গরম মশলা সব কটাকে মিশিয়ে একসাথে ভেজে পাউডার করে রেখেছি। তারপরে পেঁয়াজ, 2 পেঁয়াজকে ছোট্ট ছোট্ট কুচি কুচি পিস করে কেটে রেখেছি। আদাকে পেস্ট করে রেখেছি, রসুনকেও পেস্ট করে রেখেছি, তারপর লঙ্কাকেও, দেখেন, আমি গ্রিন চিলিকে আমি পেস্ট করে রেখেছি, কাঁচা লঙ্কাকে। এবার আমি রান্না করা স্টার্ট করব। ফার্স্টে আমি মটরটাকে সিদ্ধ বসিয়ে দেবো। তার মধ্যে একটু নুন দিয়ে দেব। দুটো কাঁচা লঙ্কা দিয়ে দেব। এবার মটরটাকে সিদ্ধ বসিয়ে দেব। 2 সিটি মারলেই বন্ধ করে দেব। মটর আমার সিদ্ধ হয়ে গেছে, দেখেন। বেশি গোলানোর দরকার নেই, হালকা, না গুলবে না মোটা থাকবে। ঘুগনিটা আমি সর্ষের তেল দিয়ে করব। আলুগুলো এবার, মিডিয়াম সাইজে আলুগুলো কেটে রেখেছিলাম, সে আলুগুলো এবার হালকা করে ভেজে নেব। আলুগুলো আমার হালকা করে ভাজা হয়ে গেছে, দেখেন। এবার আমি আলুগুলো উঠিয়ে নেব। এবার পেঁয়াজ কুচি দেব। রসুন পেস্টটা দিয়ে দেব। আদা পেস্টটা দিয়ে দেব। তারপর টমেটো কুচি করে কেটে রেখেছি, সেটা দিয়ে দেবো।
লঙ্কা পেস্ট করে রেখেছি সেটা দিয়ে দেব। এবার হলুদ গুঁড়ো দিয়ে দেব। সলটা পরিমাণ মতো দেবেন। কাশ্মীরি মির্চ দিয়ে দেব। জিরে পাউডার, ধনে পাউডার, মটরটা সিদ্ধ করে রেখেছিলাম সিদ্ধ জল শুদ্ধ মটরটা দিয়ে দেব। তারপর আলুগুলো ভেজে রেখেছিলাম আলুগুলো দিয়ে দেব। এবার 5 মিনিট আলু মটর মশলা সব 5 মিনিট আমি ফোটার জন্য ছেড়ে দেব। পাঁচ মিনিট পরে আমি ফিরে এলাম। এবার এর মধ্যে ভাজা মশলাটা দিয়ে দেব। আমার ঘুগনি রেডি। এবার এটাকে নামিয়ে দেব, গ্যাস বন্ধ করে নামিয়ে দেব। এবার এর মধ্যে একটু ধনে পাতা কুচি করে দিয়ে দেব। তারপরে একটু লেবু রস দিয়ে দেব। তারপর পেঁয়াজ কুচি করে একটু দিয়ে দেবো, আরো টেস্টি লাগবে খেতে। আমার ঘুগনি আপনাদের পছন্দ হলে লাইক শেয়ার এন্ড সাবস্ক্রাইব করতে বিলকুল ভুলবেন না। থ্যাংক ইউ।